আমার নামটা বটে আলামতি। কি কি আলামতি? ঠাকুর তোদেরই কথা,
মোটরসাইকেল হেডলাইটের মত জ্বলছি বলি হে গো বাবা আর তোমার নাম কি গোটে আমার নাম গোটে জনুকু কি ও কবো নাই আমার একদম জনুকুকির মত টুপুক টুপুক জ্বলছি সীমা আমার ঠিক আছে বল বল ও আলামতে জনুকুকে নমস্কার আমি যে মন্ত্র যন্ত্র সব শেষ করে দিলি মা আমার তো ঠিক আছে যখন মা ভোরের পায়ে হাত দিয়েছি মা আমার এই যে আশীর্বাদ করে যাচ্ছি ঘুরে বছর যখন গোপালপুর আছো না তোদের পাখে কোলে যেমন দুজনা করে কথা দেখতে পাচ্ছি ওই চার জন্যই আসিয়েছে না কি বাবা বলে আরো কে এসেছিলি বাবা এগো কে বলি গুরু কি বাবা সাত গুলো বেড়ে ঝক 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 সুখিলি বাবা এগো কে বলি গো এগো গোপালপুরের মাতো ঘরের বহুটা বলি না গো এগো কই কথা বলছি গো এগো তোমাকে বলছি রে বাবা সকালে এক বাটি বাইশ খাইলে আর ওই মেন তল দিকে চাই থাক ঠাকুর ও জন সোনা গিলার সঙ্গে ফিরি ফয়ার খেলে পারি হয়েছে না পূজাটা ভালো করে করে দিবে বলছি হগো ঠিকই আছো বলছি হে গো আর শুনেছিলি তোর হাজবেন্ড টা চাকরি করছো ঠাকুর তুমি ঠিকই শুনে তো আমার হাজবেন্ড টা চাকরি করছো না লে ঠাকুর আর আর কোন জেলে আমার মাথাটা গোপালপুরের ফুটবল মাঠ থানায় বলিস মা আমার ব্যাপারে যে কইছি আজ বসে এলে পূজাটা করে লাগে ঠাকুর ঠাকুর আমার হাজবেন্ড চাকরি করতে গেলে আরে কোন ছেলে গেলে আর কি বলি ঠাকুর শুনে এলো একদিন এলো টাকাটা পাঙ্কচার হয়েছিল গো আর ওই পাঙ্কচারটা সারিয়ে নিয়ে আমার মরদ ভাই পাম দিতেছিল তখন এলো টাকাটা পান চাই গেছে ওটাই সঙ্গে জেল হলো গো ঠাকুর শুনে এলো ওই ট্রেন লাইন টাই তিনটে ফিরে আসিল গো ওইটা পরে গেছে তখন তেরো পনেরো জেলে পুরে দিয়েছে ওটা ঠিকই তাই বল বল পূজাটা করে না তোমার নাম কি বটে কি হইলো রে বাবা রাগের কালী বুঝাই মাটি দিয়ে মুদাই রে বাবা আর কি বলছো ঠাকুর একটা মস্ত বড় হতো সমাচার বাইরে তো সমাচার বাইরে তো তখন রাগের কালী বুঝাই মাটি দিয়ে ভালোই করে জীবন মাছ কথা কাজ করো তোমাদের ঠাকুর বলো একটা গোত্র বনাই দাও না আমি খুঁটে কেটে নিয়ে ঘর চলে যাবো ও বাবা ওটা খুঁটা কেটে আমার ছেলে ছিল ওই গো বনাই দিচ্ছি 1000 টাকা তো কিনা দেবে বুঝলি না ঠাকুর ওই চাই দিব বাবা তাহলে বনাই দাও জলদি করে বলো 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 ও পদার কিরা পত্রস্য ও পদার কিরা
Yeah.